আপনার বক্তব্য শুনব এই যে স্যাংশনের বিষয়টি নতুন করে রাজনীতিতে এক ধরনের আলোচনার জন্ম দিলই সার্বিকভাবে আপনি কিভাবে দেখেন না এটার তো অনেকগুলো দিক আছে প্রথম দিকটা হচ্ছে যে স্যাংশন আসলো কখন ডোনাল্ড লো দেখেন গত সপ্তাহে তো ভিজিট করে গেলেন তিন দিনের ভিজিট অলমোস্ট মানে দুই দিনের একটু বেশি তো ওইখানে কিন্তু দেখেন উনি ফুচকা খাচ্ছেন উনি মানে উনার জেস্ট এবং উনি কিন্তু বলছেন যে আমরা রিবিল করতে চাই মানে আস্থার জায়গাটা আবার ওনারা পুনরুদ্ধার করতে চান ওনারা মনে করছেন যে আওয়ামী লীগের সাথে বা এই রুলিং পার্টির সাথে তাদের একটা দূরত্ব তৈরি হয়েছে সেই জায়গাটা ওনারা ইয়ে করে রিপেয়ার করবেন তো ওই রিপেয়ারের জায়গা থেকে এটা যদি দেখেন যে যেতে না যেতে একটা স্যাংশন আসলো হ্যাঁ এটা ঠিক এটা একটা অনেকটা সিম্বলিকও বলতে পারেন এটা যে কতটা এফেক্টিভ সেটা নিয়ে কিন্তু ডাউট আছে অনেকগুলো কারণে এটা ডাউট আছে একটা হচ্ছে যে তার তো পলিটিক্যাল ভ্যালু নাই উনি গিয়েছেন দু হাজার একুশ সালে তার সত্যিকার তো ওনার পলিটিক্যাল মানে আপনি যদি আপনি বলতেছেন যে উনি ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকে আন্ডারমাইন করেছেন ওকে যখন উনি আর্মি চিফ ছিলেন মেবি দ্যাট ইজ ট্রু বাট রাইট নাও মানে চার বছর পর প্রায় তিন বছর পরে এসে এই প্রশ্নটা কেন ঠিক না বা ওনাকে মানে সত্যিকার তো ওনাকে স্যাংশন দিয়ে আপনি মানে অ্যাচিভটা কি করবেন একটা বার্তা হয়তো দিতে হ্যাঁ না এটা বার্তাটা কতটুক আপনি কাকে বার্তা দিচ্ছেন উনি কি গত ইলেকশনে উনি জড়িত ছিলেন গত সাথে জড়িত ছিলেন সাথে যেটা আমি মনে আপনি যদি ইমপ্লিকেশন দেখেন তাহলে যেটা হচ্ছে যে বাংলাদেশের আর্মিতে উনার মানে এই যে এই স্যাংশনটা দেওয়ার কারণে আর্মিতে যেমন ধরেন আর্মিতে যখন চিফ বানানো হয় অবশ্যই তাকে তো অনেক ধরনের স্ক্রুটিনির মধ্যে দিয়ে আসতে হয় এই জায়গাটাই একটু মানে একটা ধরনের মানে আমার মনে হয়েছে যে এটা ইউএস এই জায়গাটাকে ফোকাস করতে চাচ্ছে কি না যে ওনার অ্যাপয়েন্টমেন্টটা কতটুকু কিয়েছিল ঠিক না এটা আদারওয়াইজ ধরেন ওনার তো উনি আওয়ামী করেন না উনি পলিটিক্যালি খুবই ইন একটা লোক রুলিং পার্টির সাথে উনি নাইও আওয়ামী লীগের সাথে তো উনি নাই হ্যাঁ আর যদি ইমপ্লিকেশন ধরেন তাহলে হ্যাঁ যে ডোনাল্ডো এইটা বলে গেলেন রিসেট করতে চাচ্ছেন রিবিল করতে চাচ্ছেন আবার উনি এই স্যাংশনটা আসলো যতই সিম্বলিক্যালি যত ছোটই হোক তা এটার মধ্যে কি তাহলে কি কোনো ডাউট আছে বা এই যেই কথাটা হয়েছে তো একটা জিনিস দেখা যাচ্ছে যে ফরেন মিনিস্টার উনি কিন্তু এটাই খুব ম্যাচিউর্ড ওয়েতে বলেছেন যে ওকে ওনারা আমাদেরকে জানিয়েছেন এবং আমরা এবং আগে আমরা জানতাম আমরা জানতাম এবং উনি বলছেন যে আমরা অলরেডি ইউএস এর সাথে অনেক বিষয় নিয়ে আলাপ কাজ করছি উনি কিছু কিছু এরিয়াও বলছেন যে আমরা কোথায় কোথায় কাজ করছি আর মির্জা ফখরুল এর ক্ষেত্রে আমি বলবো যে ম্যাচুর ভাই উনি ওনার পার্টি মেনদেরকে বলেছেন যে ডন্ট হওয়ার কিছু টু আর আরেকটা যেটা বড় জিনিস সেটা হচ্ছে যে ইউএস আসলে

হ্যাঁ আজকে যে আলোচনাটি আপনি শুরু করেছেন যে পয়েন্টে সেটা হচ্ছে যে আল জাজিরা ভাই বলেছেন যে আল জাজিরের বিষয় নিয়ে এই একটা আল জাজিরার যে একটা রিপোর্ট হয়েছে সেটার ভিত্তি করে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ এগিয়েছে প্রশ্ন হচ্ছে যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দ্বৈত নীতি এগুলো কিন্তু এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে আল জাজিরাকে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু কোনোদিনও খুব ভালোভাবে রিকগনাইজ করে না বিকজ আল জাজিরা মোস্টলি কিন্তু সাম্প্রদায়িকতা বিষ অনেক অনেকটা উসকে দেয় প্রায় সময়ই এবং এখানে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তৎকালীন সরকারকে বিতর্কিত করার জন্য আল আলজাজিরা যে রিপোর্টটি করেছে তখন কিন্তু সবাই কিন্তু খুব ভালোভাবে বুঝে বুঝেছিল যার কারণে এটি নিয়ে খুব বেশি মানুষ বাংলাদেশের মানুষ খুব বেশি মাতামাতি করে কিছুদিন হয়েছিল তারপর বন্ধ হয়ে গিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কেন নিয়েছে প্রশ্ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র দেখেছে দু হাজার সালে নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র দেখেছে যে সেখানে পিএনপি এবং অন্যান্য দলগুলো অংশগ্রহণ করেছিল তারা মাত্র ষাটটি সিটে তারা নির্বাচনে জিতেছিলো এটি তাদের একটা গাত্রদাহের একটা বিরাট তৈরি হয়েছে আসলে এখানে বাংলাদেশে বর্তমানে যে উন্নয়ন সে উন্নয়নের একটা ঈর্ষণীয় একটা পর্যায়ে চলে গেছে বাংলাদেশ বিশ্বের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনার নেতৃত্বের কারণে এটি হয়েছে তার দূরদর্শী সম্পন্ন নেতৃত্বের কারণে হয়েছে এখন মার্কিন যুক্তরাষ্ট্র কি সেই বিষয়ে কি মানুষ ঈর্ষাকাতকতায় ভুগছে কিনা সেটা দেখার বিষয় আছে কারণ এখানে আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইলেনের গভর্নর সে কিন্তু কি করেছে একজন সিনেটে একজন যখন একজন মারা গেল সিনেট সদস্য তাকে যে রিপ্লেসমেন্ট করার যে একটা সিস্টেম তাদের দেশে আছে যে গভর্নর সেখানে মনোনয়ন দেয় সেই মনোনয়ন কিন্তু ইলেন্ট গভর্নর ঘুষ নিয়েছিল তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কী করেছে করেছে সেটা সেই বছরে প্রায় চল্লিশ জনকে তারা ধরেছে দুর্নীতি দুর্নীতি যে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে এমন নয় আজকে যে জেনারেল আজিজ সম্বন্ধে বলা হচ্ছে বিষয়গুলো জেনারেল আজিজ কোন সময় কাজ করেছেন দেখুন আপনি যখন বিডিএর বিদ্রোহ হলো সেখানে সাতান্ন জন অফিসারকে হত্যা করা হলো এবং অত্যন্ত সুপরিকল্পিতভাবে সেখানে বিএনপি নেতারা সেখানে জড়িত ছিল স্পষ্টভাবে সেটা তদন্তে প্রমাণিত হয়েছে এবং সেখানে সে তারপরে কিন্তু আজিজ সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছিল শেফ বিজেপি গঠন করেছে বিজেপিকে পুনর্গঠন করেছে অত্যন্ত গুরু মানে আমি বলবো যে দক্ষতার সাথে তিনি সেটি গঠন করতে পেরেছেন এবং আজকে বিজেপি একটা একটু শক্তিশালী একটি আমাদের আমি বলবো যে বাহিনী তো সেখানে আজিজ সাহেবের ক্যাপাবিলিটি সম্বন্ধে তার সামর্থ্য সম্বন্ধে আমাদের কোনো সন্দেহ নেই এরপরে তিনি মাননীয় প্রধানমন্ত্রী তাকে সেনাপ্রদানও করেছিলেন এবং দু হাজার আঠারো সালের নির্বাচনটি এই সেই সময় যখন রাজেশ সাহেব যখন সেনাপতি ছিলেন তখন কিন্তু সেটা অনুষ্ঠিত হয়েছিল সঙ্গত কারণে এই সমস্ত সমস্ত কিছু এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু পারেনি আওয়ামী লীগ সরকারকে হটিয়ে দিতে তাদের বিভিন্ন ষড়যন্ত্রের আশ্রয় নিয়েও সেই জন্য যে কোনো যখনই কোনো সুযোগ পাচ্ছে রিলভের উনি বাই বলছেন যেটা যে এটা খুব বেশি ইম্প্যাক্ট পড়বে না তারপর তারা দেখে দেখাচ্ছে মানে দুর্নীতি কি প্রমাণিত হয়েছিল আলজাজিরা বলেছে সেটা মার্কিন যত কিছু বলুক তাহলে দুর্নীতি প্রমাণিত হয়েছে কীভাবে প্রমাণিত হয়েছে তারা তো দুর্নীতি প্রমাণিত হওয়ার পরেও স্যাংশানে যায়নি আপনি যে কুকুর যে কুকুর যে ইয়েটা হয়েছিল একুশ কোটি টাকা যে ফেরত এসেছিলো সিঙ্গাপুর এবং আমেরিকার থেকে এফ নিজে এসে সেখানে এফ বি এজেন্ট এখানে এসে চাক্ষ্য দিয়েছে তাহলে তখন কি কোকো যখন বেঁচে তখন কি তার বিরুদ্ধে স্যাংশন দিয়েছিল দেয়নি তাহলে এই যে জায়গাগুলো বিষয়গুলো দ্বৈত নীতি আমেরিকা সবসময় ফলো করছে আপনি এই এই জন্য বলছি যে যে সাহেবকে আজকে কন্ট্রোভার্সিয়াল করা বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্র উচিত ছিল এত তৈরি করে না করে তার দুর্নীতিতে প্রমাণ করার চেষ্টা করে তাদের উচিত ছিল একটা রিপোর্টের ভিত্তিতে যেভাবে আপনার ওই যে আমাদের যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অনেক সময় এই রিপোর্টগুলো পর্যালোচনা করে তারা রিপোর্টগুলো দেয় যেগুলো কিন্তু বাস্তব পক্ষে অ্যাকচুয়ালি খুব বেশি একেবারে প্রমাণিত সত্য নিয়ে তারা কাজগুলো করে না